প্রয়াত স্ত্রীকে স্মরণ করে 30 কেজির সিলিকনের প্রতিরূপ তৈরি করলেন তাপস সান্দি। খরচ হলো 25 লাখ টাকা, আর সেটাও করলেন মৃতা স্ত্রীর কথাতেই। কি অবাক লাগছে! আসুন এই প্রেম ভাঙার শহরে আজ বরং আপনাকে শোনাই এক অন্য ভালোবাসার গল্প। কাইখালীর বাসিন্দা বছর 65 তাপসবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কোভিডের দ্বিতীয় ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছিল তার স্ত্রী ইন্দ্রাণীকে। তাপসবাবু বলেন, আমরা 1 দশক আগে মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলাম। এসি ভক্তিবেদান্ত স্বামীর প্রাণবন্ত মূর্তির প্রশংসা করা বন্ধ করতে পারিনি। তখনই ইন্দ্রাণী আমাকে বলেছিল যে যদি সে আমার আগে এই পৃথিবী ছেড়ে চলে যায় তবে তার এই রকম মূর্তি বানাতে। না, স্ত্রীকে নিরাশ করেননি তাপসবাবু। ইন্দ্রাণীর ইচ্ছে পূরণ করতে স্ত্রীর চেহারার আদলেই একটি সজীব সিলিকন মূর্তি স্থাপন করেছেন তিনি। মূর্তিটির ওজন প্রায় 30 কেজি, আর সব মিলিয়ে এই মূর্তি প্রস্তুত করতে খরচ হয়েছে প্রায় 25 লাখ টাকা। মূর্তিটি এক ঝলক দেখলেই মনে হবে ইন্দ্রাণী দেবী যেন সত্যিই জীবন্ত। ভিআইপি রোডে তাঁদের বাড়িতে তিনি তাঁর প্রিয় একটি সোফায় বসে রয়েছেন। পরনে তাঁর অত্যন্ত পছন্দের সোনার গয়না, পরে রয়েছেন আসাম সিল্ক শাড়ি যা তিনি তার ছেলের বিয়ের রিসেপশনে পরেছিলেন। তাপসবাবুর কণ্ঠে আজও স্পষ্ট হয় বেদনা। তিনি বলেন, আমি বাড়িতে আইসোলেশনে ছিলাম যখন ইন্দ্রাণীকে দক্ষিণ কলকাতার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি এটা কখনোই ভুলতে পারি না, কিন্তু 30 কেজি ইনস্টলেশন অনুভূতি দেয় যে তিনি সবসময় আমার সাথে আছেন, আমি এটা নিয়ে বাঁচব। এই প্রাণবন্ত মূর্তির ভাস্কর সুবিমল দাস, মূর্তিটি সম্পূর্ণ করতে 6 মাসেরও বেশি সময় লেগেছে। ইন্দ্রাণী দেবীর মৃত্যুর কয়েক মাস পরে তাপসবাবু ইন্টারনেটে এমন একজনের জন্য অনুসন্ধান শুরু করেন যিনি তার স্বপ্নের প্রকল্পকে বাস্তব রূপ দিতে পারবেন, এবং অবশেষে 2022 সালের শুরুতে তিনি সুবিমল বাবুর সন্ধান পান। 46 বছর বয়সী সুবিমল দাস বেশিরভাগই জাদুঘরের জন্য সিলিকন প্রতিলিপি তৈরি করেন। তবে নিঃসন্দেহেই ইন্দ্রাণী দেবীর এই মূর্তি গঠন ছিল তার কাছে একটা চ্যালেঞ্জিং কাজ। এক্ষেত্রে প্রথমেই বিভিন্ন কোণ থেকে ইন্দ্রাণীর মুখের ছবি প্রাথমিক তথ্য হিসেবে সংগ্রহ করা হয়। তারপর প্রথমে একটি মাটির মডেল তৈরি করা হয়, পাশাপাশি একটি ফাইবার ছাঁচ নির্মাণ এবং সিলিকন ঢালাইয়ের ভিত্তিও তৈরি করা হয়। ভাস্করদের মতে একটি সিলিকন ভাস্কর্য বজায় রাখা একটি মোমের মূর্তির থেকে অনেকটা বেশি সহজ। একটি জীবন সদৃশ সিলিকন ভাস্কর্যের দাম 2.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হতে পারে, যা বিভিন্ন কারণের ওপর নির্ভর করে। যদিও ব্যাপারটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আদৌ তা নয়। তাপসবাবু তার পরিকল্পনার কথা বাড়িতে জানাতেই তাকে বিরোধিতার সম্মুখীনও হতে হয়, যদিও শেষমেশ তিনি সকলকে রাজি করিয়ে নেন। তাপসবাবু তাঁদের বলেছিলেন, যদি কারো মৃত্যুর পর আমরা ঘরে ফ্রেম বন্দি ছবি রাখতে পারি তাহলে মূর্তি কেন নয়? আজ যখন কান পাতলেই ব্রেকআপ ডিভোর্সের মতো শব্দগুলো বারংবার প্রাসঙ্গিক হয়ে ওঠে, হারিয়ে যায় ভালোবাসা কিংবা প্রেমের সম্পর্কগুলো, ঠিক তখনই তাপসবাবু চোখে আঙুল দিয়েই আরো একবার দেখিয়ে দিলেন, চাইলেই থেকে যাওয়া যায় এমনকি মৃত্যুর পরও।